ফুলকপি খাওয়া যাদের মানা। শীতকালীন সবজি ফুলকপি খেতে কম বেশি সবাই ভালোবাসেন। ফুলকপি দিয়ে নানা ধরনের পদ তৈরি করা যায়। স্বাস্থ্যকর এই সবজি বিভিন্ন রোগের দাওয়াই হিসেবেও কাজ করে। ওজন কমানো থেকে শুরু করে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার সহ বিভিন্ন সমস্যার সমাধান করে। ফুলকপি হলো সরিষা পরিবারের সদস্য। ব্রোকলি, বাঁধাকপি ও ব্রাসেল স্প্রাউট সবই এ পরিবারের অংশ। সাধারণত ক্রুসিফেরা সবজি হিসেবে পরিচিত ফুলকপি। USDA তথ্য মতে প্রায় 107 গ্রাম ওজনের 1 কাপ কাটা কাঁচা ফুলকপিতে প্রায় 27 ক্যালোরি, 2 গ্রাম প্রোটিন, 5 গ্রাম কার্বোহাইড্রেট ও 0.3 গ্রাম ফ্যাট থাকে। এতে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন B6, পটাশিয়াম, কোলিন ও ফোলেট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ রয়েছে। তবে ফুলকপি ডেকে আনতে পারে শারীরিক নানা সমস্যাও, তাই কারো কারোর জন্য অতিরিক্ত ফুলকপি খাওয়া এড়িয়ে যাওয়াই উচিত। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। হজমের সমস্যায় ভুগলে অতিরিক্ত ফুলকপি খেলে হজমের সমস্যা হতে পারে। ক্রুসিফেরা সবজি হজম করা কঠিন, বিশেষ করে যখন আধা সেদ্ধ বা কাঁচা অবস্থায় খাওয়া হয়। গর্ভাবস্থায় ও বুকের দুধ খাওয়ালে গর্ভাবস্থায় ও বুকের দুধ খাওয়ান যেসব নারীরা, তারাও চিকিৎসকের পরামর্শ ছাড়া ফুলকপি খাবেন না, কারণ এ সবজি কিছু কিছু ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করে। রক্ত পাতলা করার ওষুধ খেলে ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে ভিটামিন কে রক্ত পাতলা করার ওষুধের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে। তাই আপনি যদি রক্ত পাতলা করা ওষুধ ব্যবহার করেন তাহলে ফুলকপি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। অ্যালার্জির সমস্যা থাকলে ফুলকপি খেলে অনেকেরই অ্যালার্জি হয়, এটিও ফুলকপির একটি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। ফুলকপি সহ বিভিন্ন ধরনের প্রোটিনযুক্ত সবজি ও ফলে অনেকের অ্যালার্জি সমস্যা হতে পারে। মায়োক্লিনিকের তথ্য অনুসারে কিছু শাকসবজি ও ফলে অ্যালার্জি সৃষ্টিকারী প্রোটিনই মূলত এ ধরনের অ্যালার্জির জন্য দায়ী। এছাড়া ফুলকপি খাওয়ার পর অনেকেরই গন্ধযুক্ত ঢেকুর উঠে। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার বলছে, শুধু ফুলকপি নয়, মটরশুঁটি, গোটাশস্য, বাঁধাকপি, ব্রাসেলস স্প্রাউট, ব্রোকলি, অ্যাসপারাগাস সহ বিভিন্ন শাকসবজি খাওয়ার ফলে র্যাফিনোজ গ্যাস হতে পারে। থাইরয়েডের সমস্যায় ভুগলে 2015 সালে পুষ্টি ও ক্যান্সারে প্রকাশিত একটি মেটা বিশ্লেষণের তথ্য অনুসারে ক্রুসিফেরাসযুক্ত শাকসবজি অতিরিক্ত গ্রহণের ফলে থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। গবেষণায় আরও জানানো হয় ক্রুসিফেরাস সবজি ও আয়োডিনের প্রাপ্যতার উপর থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়ে। তবে নিয়ম অনুযায়ী ও নির্দিষ্ট পরিমাণে খাওয়া হলে ফুলকপি স্বাস্থ্যের জন্য হতে পারে অনেক উপকারী। সপ্তাহে 1 দিন বা 2 দিন অল্প পরিমাণে এটি খেতে পারেন। ফুলকপি বিভিন্ন উপায়ে খেতে পারেন, তবে আপনার যদি হজমের সমস্যা থাকে তাহলে রান্না করে তবেই ফুলকপি খাবেন। ভুলেও পানি সেদ্ধ করবেন না, এতে ফুলকপিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যায়। কিডনি বা পিত্তথলিতে পাথর থাকলে যদি পিত্তথলি বা কিডনিতে পাথর থাকে তবে ফুলকপি আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এ সবজিটি ক্যালসিয়াম সমৃদ্ধ, এটি খেলে ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়তে পারে। আপনার ইউরিক অ্যাসিড বেশি থাকলেও ফুলকপি এড়িয়ে চলতে হবে। এছাড়া ফুলকপিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তাই বেশি ফুলকপি খেলে রক্ত ঘন হতে শুরু করে। তাই আপনার যদি উপরোক্ত স্বাস্থ্য সমস্যাগুলো থেকে থাকে তবে ডাক্তারের পরামর্শ নিয়ে ফুলকপি খান। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।